ওয়েলকাম ডিজিটাল মার্কেটার্স, আমরা খুবই এক্সাইটেড আজকে সবাই। সবাই দেখো, এটা হচ্ছে আমাদের টিম, যে ক্যামেরা করছে সেও একজন টিম মেম্বার। আর আমরা আজকে এতটাই এক্সাইটেড এই জন্য যে আসলে আমরা একটা টি শার্ট অনেক সেল করছি, আর সেই ডিজাইনটাই নিজেদের পরার জন্য নিয়ে আসছি। আর সেটা এখন ই করব, রিভিউ করব টি শার্টটা কেমন দেখতে, প্রোডাক্ট কেমন। আর কোম্পানি থেকে হচ্ছে আসলে এটা হচ্ছে ওই টি স্প্রিং থেকে। এখন আমরা এটা খুলবো সবাই মিলে। আর বলে রাখি আসলে এটা গ্লোবাল বিএসএল গ্লোবাল মেইল থেকে আসছে, যদিও শীত শেষ কিন্তু এটা আসতে একটু দেরি হয়ে গেছে। আর সবাই আই থিঙ্ক সবাই এক্সাইটেড হবেন, কারণ এই ডিজাইনটা এত হিউজ পরিমাণ সেল করছি আমি, অ্যাভারেজে 100 সেল করছি, তারপরে আমার ফ্রেন্ড সেল করছে অনেক। সব রিভিউ হবে, ইন্টারভিউ হবে ওদের। তারপর হচ্ছে এই হচ্ছে টি শার্ট হরি, এটা হরি, এটা এই আমাদের ডিজাইন। এই ডিজাইনটাই আমরা অ্যাভারেজে 150 সেল করছি, আর এই জন্য খুবই এক্সাইটেড। আর টি স্প্রিং এর যেহেতু প্রোডাক্ট, খারাপ তো হওয়ার কথাই না নরমালি। ওকে, আর এই সাইজ তো আমি বলে গেছি, এই হচ্ছে সাইজ তো আমি বলে গেছি, এই প্রোডাক্ট কি আছে পড়ো, তুমি পড়ো। এখন বোঝা যাবে আসলে এটা 1XL। চশমাটা দেখি, চশমা চশমা, আরেকটু মোটা মানুষ হলে ভালো ভালো হতো। এই তো অনেক গরম ভিতরে, ইউএসএ বেশি ঠান্ডা তো, তাই ওদের জন্য আসলে। এগুলো কি পিস দেওয়া ছিল? আমাদের বাঙালি ভাষায় পিস বলা হয় এগুলোকে। আসলে সবচেয়ে টি শার্টটা কত মেন সেল করার ক্ষেত্রে সেটা না, আসল কথা হচ্ছে কি লেখাটা থাকে, এই লেখাটাই মেন। অনেক নরমাল 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 ডিজাইন অনেক সেল করছে। ওয়ে টু কুল টু বি কল গ্র্যান্ডফাদার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমার নাম সৌরভ, পেইড কাজ শুরু করি, তো ওই জন্য ফেসবুক আসলে অ্যাড দেওয়া হয় আমার, ইঞ্জিন আমার করা, তো এটা আমি কয়েকটা সেল করি। তো অনেকগুলো ডিজাইন করার পর এটা দিয়ে আমার আসলে সেল আসছে, অন্যগুলো সেল আসে না। তো লাস্টে দেখা যাচ্ছে আমি ফার্স্টে যখন মানে এয়ার $50 বাজেট নিয়ে শুরু করি, তো লাস্টের দিকে দেখা যাচ্ছে আমি আসলে মানে কোনো সেল করতে পারছি না। তো যখন আমার মানে $50 প্রাইস এসে পড়তে, তখন আমি এটা সেল দিয়ে আসলে আমি $110 মতো আসে এটা সেলে। তো তারপর থেকে তো আর সেল হয় নাই। তো লাস্ট আবার ব্যালেন্টাইন ডেতে আমার সেল কয়েকটা সেল আসছে, সবই পেইড, ফ্রি থেকে আসছে। তো ফ্রি থেকে একটা আসছিল, ওইটা ডগের একটা ছিল, তো ওইটা থেকে আসলে তিনটা প্রিন্ট ছিল, তো ডিজাইন করতে পারিনি ফার্স্টে আমি, ডট ইপিএস ওই ওই ফর্মেটে সেল না করলে আসলে ডিজাইনটা হয় না, তো ওই জন্য আসলে সমস্যা হয়েছিল। এই থ্যাংক ইউ এভরিওয়ান। এরপর হচ্ছে আলামিন মিয়া, সে হচ্ছে ফ্রি ট্রাফিকে খুব ভালো সেল করছে। আসসালামু আলাইকুম। আসলে আমরা এখানে সবাই ফ্রেন্ড, ফার্স্ট অফ অল কাজ শুরু করছিল আব্দুল হান্নান ভাই, যাই হোক ভাই বললাম, যেহেতু ওর কাছ থেকেই শেখা সব কিছু। এবং হ্যাঁ, ফুল শুরুতে আমি ভাবছিলাম যে আসলে কীভাবে টাকা ইনকাম করা যায়, কীভাবে কী করা যায়, ওর কাছে ডিসিশন চাচ্ছিলাম। হঠাৎ করে একদিন আমাকে বললো যে না অ্যাফিলিয়েট করো, ভালো কাজ হবে। তো দেন ওর কাছে শুনলাম যে পেইড মেথডে অনেক ভালো ইনকাম করা যায়, তো সেই ক্ষেত্রে তো আমার কাছে কোনো কার্ডও ছিল না, দেন আর কোনো ডলারও ছিল না, বা টাকার কোনো ফিনান্সিয়াল প্রবলেমও ছিল,
তো সেক্ষেত্রে আমি ওকে কথা বললাম, তখন ও আমাকে একটা উপদেশ দিল যে ঠিক আছে তুমি তাহলে ফ্রি মেথডে কাজ করো, তোমাকে আমি যথেষ্ট হেল্প করবো। তো ইনশাল্লাহ কাজ শুরু করে দিলাম, দেখলাম যে না ও মোটামুটি অনেক হেল্প করলো, করার পর দেখলাম যে না ফ্রি মেথডে ভালো ইনকাম হচ্ছে। তবে ফ্রি মেথডে ভালো ইনকাম বলতে তা না, আসলে ওখানে কিছু টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে যে আসলে ফ্রি মেথডের ক্ষেত্রে যেমন ওরা পেড নিয়ে অনেক ওখানে ইয়ে কাজ করে, যে পেড এর ক্ষেত্রে হলো যে ওরা একটা টি শার্টের যেমন একটা প্রাইস ফিক্সড প্রাইস হচ্ছে, ওখানে টি স্প্রিংকে দিতে হবে আমাদেরকে সাপোজ $11, ও ধরে রাখছে ওর ওর প্রফিটটা ধরে রাখছে $15, কারণ ওখানে তো ইনভেস্ট করতেছে $5। তো সেক্ষেত্রে হচ্ছে কি পেড মেথডের ক্ষেত্রে ওদের টাকাটা বেশি ইয়ে করা হচ্ছে, আর আমার ক্ষেত্রে আমি মাত্র 10টা সেল করছি। তো সেক্ষেত্রে হ্যাঁ আমার ফ্রেন্ড সৌরভ ও সেল করছে মেবি 9টা, আমি কিন্তু $10 সেল করছি, কারণ আমার ফ্রি মেথডে আমি আমার প্রফিটটা কম ধরছিলাম, সেক্ষেত্রে আমার মাত্র $44 এসেছে। তো এখান থেকেই সাকসেসটা এভাবে উঠে আসা, আর এখন মোটামুটি কাজ চলতেছে, আমাদের টিম ওয়ার্কিং এ কাজ করতেছি। তো মোটামুটি দুজনেই আমাদের পেড মেথডে কাজ করতেছে, আর আমি আব্দুল্লাহ দুজনেই আমরা ফ্রি সোর্সে কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা পেড মেথডে কাজ শুরু করবো, কারণ ফ্রি মেথডে অতটা ইনকাম বা অতটা প্রফিট আসে না আমাদের। তো আমি আশা করি আপনারা ফ্রি মেথডে কাজ না করে পেড মেথডে কাজ করবেন, কারণ পেড মেথডে অনেক ইনকাম করা বা অনেক কিছু করা সম্ভব, কারণ ট্রাফিকটা আমাদের মেইন। তো থ্যাংক ইউ এভরিওয়ান। এখন আবদুল্লাহ একটু দেখাবো জাস্ট, আর ওর সম্পর্কে বলবো। আমার ফার্স্ট যখন ভিডিওটা করি টি স্প্রিং এ টু জেড টিউটোরিয়াল, সেটা নিয়ে আমি কুলপাপা নিয়েই একটা ডিজাইন করে দিই ওরে, সেই ডিজাইনটা একটা সেল পেয়ে সে $60 প্রফিট পাইছে। তারপর থেকে সে মানে একটু ইসলামিক টাইপ রিসার্চ করা নিয়ে ব্যস্ত খুব, এই জন্য আর কি কাজ নিয়ে আগাতে পারতেছে না। তো আই হোপ সেও আগাবে সামনে। আর সবার উদ্দেশ্যে যেটা বলা সেটা হচ্ছে যে সবাই তো আগায় যান, আর আমরা আমি যতটুকু সম্ভব বা আমার এই টিম মেম্বাররা যতটুকু সম্ভব আমরা একটা গ্রুপ করছি, সেখানে বাংলাদেশ ডিজিটাল মার্কেটার্স ফেসবুক /গ্রুপস তারপর /বাংলাদেশ ডিজিটাল মার্কেটার্স, ওখানে যাবেন, যে যার যে কোশ্চেন আছে সেটা করতে পারেন। আর ডিজাইন আইডিয়া ওখানে অনেক ভিডিও আমার একবারে টোটাল সাকসেস স্টোরিগুলা পে আউট কীভাবে করতেছি সবগুলা ভিডিও ওখানে সারা আছে, আপনারা দেখতে পারবেন। আর সর্বশেষ যে ভিডিও করছে তাকে তো একটু দেখাতেই হয়, আর সে আসবে আমাদের মাঝে। আমি একটা কথা বলতে চাই, এর আগে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, পেইড কাজ করার সময় যেটা আমরা সবসময় ভুল করি, তো দেখা যাচ্ছে ভ্যালেন্টাইন ডের জন্য আমরা টি শার্ট পেইড কাজ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের কাছে একটা লাভ দিয়ে বা লাভ লিখে আমরা ওইটা আসলে অ্যাড দিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু সেল হবে না। টার্গেট নিতে হবে স্পেসিফিক, নিশে টার্গেট নিতে হবে, যেমন আমি একটা টি শার্ট করলাম হ্যাঁ আই লাভ মাই হাজব্যান্ড বা আই লাভ মাই ক্রেজি হাজব্যান্ড, এরকম যদি একটা ডিজাইন করি তো সেক্ষেত্রে দেখা যাবে কি আমি মানে ফেসবুকে যখন অ্যাড দিতে চাচ্ছি তখন মানে মানে নিশটা একদম সুন্দর টার্গেট করতে পারছি, হ্যাঁ যে কাদের দেখাবো মেরিট, তারপর তাদের তাদের মানে রিসেন্টলি বিয়ে হয়েছে বা এক বছর হয়েছে, তাদের দিলে তারা হয়তো দেখে কিনতে পারে, কিন্তু আমি নর্মালি আসলে লাভ দিয়ে তারপর ভ্যালেন্টাইন ডে লেকে আসলে সেল করা যাবে না, ওই জিনিসটা সবার মাথায় রাখতে হবে। আর না হলে শুধু লস আর লস আমার মতো বলে না আসতে, কারণটা হচ্ছে আমাদের আমাদের আসলে সে অনেক ভালো আমার দুলা ভাই, সমস্যা নাই, সে আসলে মেরিট লোক, তো এই জন্য মেরিটের কথাটা সব থেকে বেশি ভালো বুঝে। ডিজাইন আইডিয়া সম্পর্কে যদি আমি কিছু বলি সেটা হচ্ছে কিছু কিছু ডিজাইন বা কিছু কিছু কোড থাকে, যেমন এই যে এই লিখাটা এত ই লাগছে। আমি যেখান থেকে সিমিলার ডিজাইনটা করছি সেটা ছিল teespring.com/ipapa, সে $40,000 কাছাকাছি সেল করছে। আর সেই ডিজাইনটা থেকে আমি প্রায় চেষ্টা করছি সিমিলার একটা ডিজাইন করার, সেখান থেকে আমি 4টা না 5টা টি শার্ট ডিজাইন করছি, সিমিলার কিছু হুডি, কিছু লং স্লিভ, কিছু টি শার্ট। আর সর্বোচ্চ এই কুল পাপা টি শার্ট আমার 62 সেল হয়েছে একটা টি শার্ট সেটা, আর হুডি সেল হয়েছে 30 মেবি, আর লং স্লিভ অ্যাভারেজে এভাবে এগুলি আরও 10টার মতো অনেক সেল করছি এই কুল পাপা নিয়ে। আর সামনে যেটা করছি ভ্যালেন্টাইন্স ডে এখন চলছে, এটা নিয়েও কাজ করছি, ভালো সেল আসতেছে আর এখন আসবে। আর সর্বোপরি আমাদের ক্যামেরাম্যান এখন আসবে, এরপরে সবাই ভালো থাকবেন বলে আমরা ই করে ফেলবো। আমি রুবুল, আর আমি নেক্সট থেকে আমিও এই লাইনে কাজ করব, আর এই লাইনে কাজ করার মনে হয় যে কাজ করলে ফিউচারে কিছু করতে পারবো বা আমার মানে ইনকামটা একটু বেশি হবে, বা আমরা যেহেতু স্টুডেন্ট এই লাইনে কাজ আসলে আমরা হচ্ছি সিসি স্টুডেন্ট, সো আমাদের আউটসোর্সিং করতেই হবে, আর সেই ক্ষেত্রে আর বিজনেসটাও খুবই স্মার্ট, মানে কষ্ট করতে হচ্ছে না, কারো কাছে যে বলতে হচ্ছে না ভাই আমার এটা কিনেন, ঠিক আছে
খুবই মজার একটা বিজনেস, এই জন্য আমরা এটাতে আসলে ইন্টারেস্টেড। এই জন্য সবাই আমরা গ্রুপ ওয়ার্ক কাজ করব সামনে, আরো গ্রুপ ওয়ার্ক কাজ করলে আমাদের আইডিয়াটা হবে। আর সবাই আসলে টার্গেটিং ঠিক করেন, অনেকে ইনভেস্ট করে $100-150 লস করেন, তারপর আর বলেন যে এটা আমার দ্বারা হবে না। আসলে চেষ্টা করে যেতে হবে। যেমন আমার অ্যাভারেজে $1,000 ফেসবুকে দেওয়া হয়ে গেছে, কিন্তু ফেসবুক থেকে খুব একটা বেশি আসে নাই, ফ্রি দিয়ে অনেক সেল করছি। এই জন্য তাই বলে ফেসবুক ছেড়ে দেবো তা না, চেষ্টা করে যাচ্ছি, একদিন না একদিন সাকসেস হবই। একটা টি শার্ট সেল করে কোটিপতি হওয়া যাবে ইনশাআল্লাহ। আর এই তো আমরা এখন ভিডিও আপ করব, আর সবার জন্য শুভকামনা, আল্লাহ আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই। আর সবার জন্য শুভকামনা, হ্যাপি টি স্প্রিং।